ওয়েলকাম টু মাই চ্যানেল। অবশেষে রাজ্যে প্রাথমিক টেটের মাধ্যমে শিক্ষক নিয়োগে আইনি জটিলতা কাটল। কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চের স্থগিতাদেশ প্রত্যাহারের নির্দেশ দিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। ফলে এই মুহূর্তে যে 16,500 শূন্য পদে শিক্ষক নিয়োগের কাজ চলছিল তাতে আর বাধা রইল না। ইতিমধ্যে যারা নিয়োগপত্র পেয়ে চাকরিতে যোগ দিয়েছেন তাদেরও আর অনিশ্চয়তা রইল না। ভোটের আগে হাইকোর্টের রায়ে যেমন খুশি শিক্ষক মহলে তেমনি স্বস্তি পেল রাজ্য সরকার। বুধবার হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হয় প্রাথমিক শিক্ষা পর্ষদ। আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা থাকলেও পরিস্থিতি বুঝে ও গুরুত্ব বুঝে বৃহস্পতিবার অর্থাৎ আজই শুনানি হয়। তাতে সিঙ্গেল বেঞ্চের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়। তবে 16,500 শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কয়েকটি শর্তের কথা জানিয়েছে ডিভিশন বেঞ্চ। বলা হয়েছে মেধা তালিকা শুধু ওয়েবসাইটে নয়, প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং ডিআই অফিসে টাঙাতে হবে। এছাড়া প্রাথমিক টেট সংক্রান্ত অন্যান্য মামলা সিঙ্গেল বেঞ্চে পাঠিয়েছে ডিভিশন বেঞ্চ। যাদের এখন পর্যন্ত কাউন্সিলিং হয়নি তাদের অতি দ্রুত ইমিটেশন লেটার অনলাইনে দেওয়া হবে এবং সেখান থেকে ইমিটেশন লেটার ডাউনলোড করতে হবে এবং সম্পূর্ণ মেরিট লিস্ট ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এছাড়া প্রতিটি ডিপিসিতে মেরিট লিস্ট টাঙাতে হবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো।